24 ডিসেম্বর 2022 তারিখে বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজে সিনিয়র টিচার এবং লেকচারারে রিক্রুটমেন্টের জন্য যে পরীক্ষাগুলো হলো, মেনলি সিনিয়র টিচারের পরীক্ষা হয়েছে 9টা থেকে 11টা এবং লেকচারের পরীক্ষা হয়েছে 12টা থেকে 2টা। কিন্তু এই দুইটা পরীক্ষাই বিভিন্ন সাবজেক্টের পরীক্ষা হয়েছে, বিভিন্ন সাবজেক্টে টিচার নিয়োগ দেওয়ার জন্য। বাট এই দুইটা পরীক্ষায় কমন জিনিস ছিল 5টা মার্কসের সাধারণ জ্ঞান, এবং এই দুইটা পরীক্ষাতেই সেম সাধারণ জ্ঞান প্রশ্ন এসেছে সবগুলা সাবজেক্টের জন্য। মানে সাবজেক্টিভ কোশ্চেনগুলো ডিফারেন্ট হলেও সাধারণ জ্ঞানগুলো সেম ছিল। এই হলো সেই 5টা সাধারণ জ্ঞান। একটু কাছে নিয়ে দেখাচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়।